ওরা এত বড় একটা আন্দোলন করতে পেরেছে খালি হাতে, তো আশা করা যায় যে ওরা ওদের বুদ্ধি দিয়ে এটাকেও জয় করতে পারবে। আমাদের যে আশা ভবিষ্যৎ দেশটাকে নিয়ে সেটা অবশ্যই পূরণ হবে বলে আশা। এত অবিশ্বাস্য যে পুলিশ ছাড়া একটা দেশ চলতেছে এবং মন্দির রক্ষা করার জন্য মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, সবখানে একটা চেঞ্জের ব্যাপার দেখতে পাচ্ছি। আমি এই প্রতিফলনটা আমরা এখন টের পাবো না, ঠিক এক বছর পর আমরা দেখতে পাবো যে 2024 সালের আগস্টের 1 তারিখ পর্যন্ত আমরা কোন অবস্থায় ছিলাম, 2025 সালের আগস্ট আমরা বুঝতে পারবো যে কোন অবস্থায় গেছে। সো আমি মনে করি এই দেশটাকে নিয়ে অনেক অনেক বেশি স্বপ্ন দেখার মতো এখন স্কোপ তৈরি হয়েছে। ডক্টর ইউনুস অনেক দক্ষ, অনেক অভিজ্ঞ মানুষ, আমরাও তাকে আশায় রেখেছি। এটা আসলে অনেক বিশ্লেষণাধীন, এটার জন্য আসলে অনেকখানি সময় লাগবে, কারণ যারা আসছেন ওনাদেরকে তো একটু সময় দিতে হবে, এবং ওনাদের মধ্যে তো আমাদের ওই যে নতুন প্রজন্মেরও দুজন আছে, সব কিছু বুঝে উঠতে এটাকে ইমপ্লিমেন্ট করতে তো একটু সময় দিতে হবে। সো এটা আসলে বলা যায় না যে ওরা ফেইলর, সেটাও বলা যাবে না, তবে আমরা হোপফুল যে কারণ ওরা এত বড় একটা আন্দোলন করতে পেরেছে খালি হাতে, তো আশা করা যায় যে ওরা ওদের বুদ্ধি দিয়ে এটাকেও জয় করতে পারবে, এবং আশা করি যে আসলেই ওরা পারবে, আমাদের মনোবাসনা হয়তো পূরণ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আমরা ছাত্র সমাজ অত্যন্ত আশাবাদী, এবং আশা রাখি যে পরবর্তীতে এবং বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো আমাদের দাবি ছিল এবং আমাদের দেশের যে অবস্থা ছিল সেই জায়গাটা থেকে অবশ্যই উন্নয়ন হবে, এবং আমাদের যে আশা ভবিষ্যৎ দেশটাকে নিয়ে সেটা অবশ্যই পূরণ হবে বলে আশা রাখি। আমার মনে হয় সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ওই চ্যালেঞ্জটাকেও ওভারকাম করা সম্ভব খুব সহজেই, এবং এই জন্য আমাদের সবাইকে একাগ্রতাভাবে কাজ করতে হবে। চ্যালেঞ্জিং তো অবশ্যই, এত বড় একটা দেশ, এতগুলো মানুষের দেশ, তো সেক্ষেত্রে কাজগুলো গুছিয়ে এবং সুষ্ঠুভাবে করলে হয়তো ব্যাপারটাকে বোঝা মনে হবে না, এবং কাজগুলোকেও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করি। আমার মনে হচ্ছে দীর্ঘ সময় যেমন একটা অত্যাচারের মধ্যে ছিল, একটা সিন্ডিকেটের মধ্যে ছিল, খুব একটা প্রত্যাশা মনে হয় পূরণ করা যাবে না, যেহেতু দীর্ঘ সময় ধরে ঋণ নিয়ে আমাদের দেশকে মোটামুটি পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। সো আমি মনে করি জাস্ট বর্তমান অবস্থায় তা স্টেবল থাকলে হবে, এবং আস্তে আস্তে যে আমাদের ঋণ যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা আছে, প্রচুর দুর্নীতি হয়েছে, এই জায়গাগুলো যদি রিকেপ করা যায় তাইলে হবে। আমার মনে হচ্ছে খুব বেশি প্রত্যাশা পূরণ করার দরকার নাই আর কি এই সরকার, বিশেষ করে বেশিরভাগ অনভিজ্ঞ। আমি যেটা বুঝি, ধরেন বিএনপি সরকার আসলে তারা একটা দীর্ঘ সময় ধরে এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, বর্তমান যারা উপদেষ্টা তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জানাচ্ছে, সুতরাং অটোমেটিক একটা চ্যালেঞ্জের মুখে থাকবে। তবে যেই ধরনের অবস্থা থেকে মানুষজন উত্তরণ হয়েছে সেখানে খুব একটা চ্যালেঞ্জ মানুষের মাথায় মানে চাপ সৃষ্টি করবে বলে মনে করি না, যেভাবে হোক চ্যালেঞ্জ উত্তরে যেতে পারবে। মাদ্রাসার ছাত্ররা মন্দির রক্ষা করতে যাচ্ছে, মানে সব মিলে একটা মানে আমি দুর্দান্ত দেশ দেখতে পাচ্ছি। এত অবিশ্বাস্য যে পুলিশ ছাড়া একটা দেশ চলতেছে এবং মন্দির রক্ষা করার জন্য মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, সবখানে একটা চেঞ্জের ব্যাপার দেখতে পাচ্ছি। আমি এই প্রতিফলনটা আমরা এখন টের পাবো না, ঠিক এক বছর পর আমরা দেখতে পাবো যে 2024 সালের আগস্টের 1 তারিখ পর্যন্ত আমরা কোন অবস্থায় ছিলাম, 2025 সালের আগস্ট আমরা বুঝতে পারবো যে কোন অবস্থায় গেছে। সো আমি মনে করি এই দেশটাকে নিয়ে অনেক অনেক বেশি স্বপ্ন দেখার মতো এখন স্কোপ তৈরি হয়েছে। আমি তো আশাবাদী যে উনি করতে পারবে। ডক্টর ইউনুস অনেক দক্ষ, অনেক অভিজ্ঞ মানুষ, আমরাও তাকে আশায় রেখেছি, প্লাস হচ্ছে আমাদের উপদেষ্টাগণগুলো, তার কাছেও আমরা আমাদের অনেক আশা যে তারা বিগত সময়ের আমাদের যে কর্মসূচি বা বিগত সময় দেশের যে পরিবর্তন এগুলো একটু মাথায় রাখবে, যে হ্যাঁ আমাদের দেশকে একটা ভালো উন্নয়নশীল দেশ শুধু বললেই হবে না, কাজে কর্মে হতে হবে, এমন দিকেই পরিচালনা করবে। আপনারা দেখবেন, আমি বিগত একটা ভিডিওতে দেখেছি যে আমাদের ডক্টর ইউনুস জ্যামের ভিতর বসেছিল, তার কোনো VIP কোনো ফেসিলিটি ছিল না, তাও আমি আশাবাদী এখান থেকেই পরিবর্তনটা শুরু হয়েছে, পরবর্তীতে আমরা আরও কিছু দেখবো। এখনও তো মাত্র অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে মাত্র হচ্ছে মানে দায়িত্ব নিয়েছে, এখন তাদেরকে সময় দিতে হবে আসলে তারা কতটুকু আমাদের আশা পূরণ। আমাদের অবশ্যই তাদের কাছ থেকে আশা রয়েছে যে তারা আমাদের যে ভোটাধিকার, যে 15 বছর ধরে যে আমরা ভোট দিতে পারিনি সেটা আমাদের পূরণ করবে একটা সঠিক নির্বাচন দিয়ে। এরপর যে আছে আরও পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যে এখনও ঠিকমতো দায়িত্বে যাচ্ছে না সেটা ঠিকভাবে দায়িত্বে নিবে,
আর অন্তর্বর্তী সরকার থেকেও আমার প্রত্যাশা হচ্ছে জাতির কাছ থেকে, যেমন আমরা যে যেখানে সেখানে ময়লা ফেলিয়ে দিচ্ছি, এটা আসলে জাতিগতভাবেই আমাদের ঠিক হতে হবে। জাতির কাছ থেকে আসলে প্রত্যাশা হচ্ছে জাতি ঠিক হতে হবে। আসলে জাতি ঠিক না হলে আসলে একটা দেশ ঠিক করা পসিবল না। সরকার যতই ভালো হোক, সরকার তো চেষ্টা করবেই, অন্তর্বর্তী সরকার আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে, উনি তো অবশ্যই চেষ্টা করবেন। সরকারকে সুযোগ দিতে হবে, তাদেরকে যদি সুযোগ দেয় ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা চাই দেশের জন্য ভালো কিছু হোক এবং আমরা ছাত্ররা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করব। একটা পদক্ষেপে রাষ্ট্রের যে লোকজন কাজ করে, তা আমাদের দেশের রাষ্ট্রে এখন বর্তমানে যারা কাজ করতেছে তাদের রাষ্ট্রের অবকাঠামোর জন্য প্রত্যেকটা সিস্টেমেরই প্রত্যেকটা ছেলেপেলে এবং প্রত্যেকটা মানুষের ভূমিকার অবদান অনেক এবং অপরিসীম। তাদের প্রত্যেকেরই কাজ করে যাইতে হবে যৌথভাবে। ওই যৌথভাবে সম্মিলিত প্রচেষ্টায় যদি কাজ করে না যেতে পারে প্রত্যেকটা সিস্টেমে, আগে যে কথাটা বলছেন 16 বছরের যে দীর্ঘ আয়ত্ত যে সরকার ছিল তার সিস্টেমে গাফিলতি ছিল, তো এই সিস্টেমে যদি প্রত্যেকটা স্টেপে গাফিলতি চলে আসে সেক্ষেত্রে কোনো কিছুই করার থাকে। আমাদের রাষ্ট্র, আমাদের যে দেশ, আমরা যদি স্বাধীন আমরা বলতে চাই, তাহলে এখানে আমাদের প্রথম স্বাধীনতা দরকার আমাদের মেয়েদের। কারণ আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, এই আমাদের দেশে যে বোনেরা আছেন, মা বোনেরা, তাদের কোনো নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কারণ এখনও বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের নারী জাতিকে, আমাদের মা বোনদের অনেক তুচ্ছ করে দেয়।